আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিলেটে নিউজ টোয়েন্টিফোর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম ইজাজুলখিজাজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন মতিনবার সাথে আমরা কথা বলবো যিনি এ ইউনিয়নের থেকে সাত নং ওয়ার্ড থেকে বিগত দিনে প্রায় চোদ্দ বছর মেম্বার ছিলেন মানুষের উন্নয়ন করেছেন আগামীতে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্য নিয়ে যে আপনার নির্বাচন করার উদ্দেশ্যটুকু আমরা জানি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে দুই হাজার একুশ সালের আজকে আমরা যে সাংবাদিক ভাইদের সাথে যে আমরা কথা বলতেছি আমরা বিগত দিনে আমরা কী করেছি কি উন্নয়ন করেছি এগুলো আমরা বিস্তারিত কিছু আলোচনা করব সম্মানিত এলাকাবাসী আমরা চোদ্দো বছর মেম্বারি করেছি আমি অতএব ছয় বছর উপজেলা বিআরডিবির ইউসিসি চেয়ারম্যানই করছি কিন্তু আমি মরহুম জোনাব আলী আহমদ সাহেবের সাথে মেম্বারি করেছি এলাকার উন্নয়ন করেছি বর্তমানে আমার বাবুল ভাইয়ের সাথে আমি আরও পাঁচ বছর উন্নয়ন করেছি আমি আশা করব দু সালে নভেম্বর এগারো নভেম্বর যদি আল্লাহ পাকরাবুল আলমিনা আমাকে নির্বাচিত করান আমি এলাকাবাসীকে নিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করব আর এই এলাকার যতগুলো আছে রাস্তাঘাট ফুল কালবাট ইত্যাদি সবগুলো নিয়ে আমি এলাকার সহযোগিতা চেয়ে চাইলাম অথবা এলাকার পরামর্শ মুরব্বীদের পরামর্শ চাইলাম যে তাহাতে আমরা মুরব্বী হলে পরামর্শ দিয়ে আমাকে এলাকার উন্নয়ন করার সুযোগ দান করেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আসলে আপনার কাছ থেকে জানলাম আসলে আগামীতে যে উন্নয়নের লক্ষ্য নিয়ে আপনি নির্বাচন করবেন এগিয়ে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছে সমাপ্তি আসসালামু আলাইকুম